লক্ষ্মীপুরের স্কুল ছাত্রী সীমা হত্যা মামলায় আট আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা কমিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এর আগে 2014 সালের 16 সেপ্টেম্বর এ মামলায় 10 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত, খালাস দেওয়া হয় 15 জনকে। 2012 সালের জুলাই মাসে কৃষ্ণা দেবনাথের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একদল ডাকাত। এ সময় সীমাকে আটকে রেখে ধর্ষণ করে আসামিরা। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায় স্কুলছাত্রী সীমা।